হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার নতুন সেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি সেই ভয়ঙ্কর সাবজেক্টটি, যেটা দেখলে অনেকে ভয় পালিয়ে যায়। কী সেই সাবজেক্ট? ম্যাথ বা অঙ্ক। এই অঙ্ক থেকে আমাদের ছোটোবেলায় প্রত্যেকের ভয় জন্মেছে, প্রত্যেকে আমরা ভয় পেয়ে সাবজেক্টটাকে এড়িয়ে যেতে চাই। কিন্তু একবারও কি ভালোবেসে এই সাবজেক্টটাকে দেখেছি? এর কি ডিমান্ড রয়েছে? কেন এত কঠিন? রবীন্দ্রনাথের একটা কবিতা আমরা প্রায় প্রত্যেকেই পড়েছি ক্লাস টুয়েলভে, রূপনারায়ণের কুলে। সেখানে বলা হয়েছিল, সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। অর্থাৎ যাই যা কিছু কঠিনই হয়, তা কঠিন হতে পারে কিন্তু সে কখনো বঞ্চনা করে না, সে আমাদেরকে প্রতারণা করে না। তো আমরা আজকে ম্যাথ নিয়ে খুব সংক্ষেপে, খুব ইজি প্রসেসে কী করে ম্যাথ শেখা যায়, কী কী সাবজেক্ট রয়েছে, কী কী চ্যাপ্টার রয়েছে, সেগুলো পড়লে আমরা অনায়াসে ভালো স্কোর করতে পারবো, অর্থাৎ ফুল স্ট্র্যাটেজি আলোচনা করব। ভিডিওটা খুব লম্বা হবে এটুকু আমি বলতে পারি, কিন্তু এখানে তোমরা যদি ভালোভাবে ফলো করো তোমরা +20 প্রত্যেকে স্কোর করতে পারবে। ঠিক আছে, যদি আমি ধরে নিই অ্যাভারেজ, ঠিক আছে, মনে করো যে 100 মধ্যে যদি পরীক্ষা হয়, অ্যাভারেজ তোমরা প্রায় প্রত্যেকেই আজকে এই ভিডিও দেখার পর অন্ততপক্ষে 20-30 স্কোর এমনি করতে পারবে। কী কী সেই প্রসেসগুলো? কোনো কিছু প্র্যাকটিস করার দরকার নেই, শুধুমাত্র ভিডিওটা ভালোভাবে দেখবে, তোমাদেরকে অবশ্যই অনেক কিছু জানতে পারবে তোমরা, এবং প্রত্যেকে কিন্তু এই ম্যাথ নিয়ে ভয় পাবে না। যারা ভয় মানে টাচই করতে না, এরকম স্টুডেন্টদের কথা বলছি, অ্যাভারেজ তোমাদের যদি ধরা যায় প্রত্যেকে, যারা টাচই করো না, ভয় পালিয়ে যাও, তারাও অন্ততপক্ষে 100-তে অন্ততপক্ষে 20 পাবেই পাবে, এটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। কী কী সেই স্ট্র্যাটেজি, কী কী সেই ট্রিক? যারা ভয় পাও না তাদের তো কথা আলাদা, তাদের সম্পর্কে আলোচনা করব। যারা ভয় পাও তাদের নিয়ে বলছি। তো প্রথমে দেখো, আমি বলে দিই কোন কোন চ্যাপ্টার তোমাদের পড়তে হবে, কী কী প্রসেস আছে। ঠিক আছে, আমি টেকনিকগুলো পরে বলবো, আগে বলে দিই কী কী চ্যাপ্টার তোমাদের পড়তে হবে। মূলত জিএনএম এএনএম এর জন্য তোমাদের লেখাই রয়েছিলো সিলেবাসে, কিন্তু 10th স্ট্যান্ডার্ড কিন্তু কোশ্চেন এখানে করা হবে। ঠিক আছে, তো আমাদেরকে 10th স্ট্যান্ডার্ডে কী কী কোশ্চেন ছিল সেটার নিরিখে একটা এরকম একটা গতানুগতিক একটা সিলেবাস আমি লিখেছি। কী আছে? প্রথমত জানা উচিত লসাগু এবং গসাগু। ঠিক আছে, তবে এই প্রসেসে নয়, এই যে এইরকমভাবে লিখে তারপরে দুই আছে, চার আছে, এইভাবে মানে 2 × 1 = 2, 2 × 2 = 4, তার মানে 2 × 1 = 2, 2 × 2 = 4, তার 4 হচ্ছে লসাগু, এইভাবে নয়। এই প্রসেসটা পুরোপুরি ভুল। ঠিক আছে, এখন এই যদি লম্বা প্রসেসে তোমরা কিছু করতে চাও, সেক্ষেত্রে সেটা হবে টাইম কনজিউমেবল বা সময় খেয়ে নেওয়ার একটা কাজ, যেটা মোটেও বুদ্ধিমানের মতো কাজ নয়। আমাদের পরীক্ষায় দুটো জিনিস দেখা হবে, সেটা কি, একটা হচ্ছে আমরা কতটা ফাস্ট করতে পারছি, অর্থাৎ স্মার্টলি সেটার অ্যান্সার দিতে পারছি। সেকেন্ড হচ্ছে অ্যাকিউরেসি, অর্থাৎ সেটা কতটা ঠিক, অর্থাৎ আমি মনে করলাম টাইম বাঁচাতে গেলাম, আমার কাছে টাইম বেঁচে গেল কিন্তু আমি উত্তরটা দিয়ে দিলাম ভুল, তাহলেও সেটা ঠিক নয়। আবার দেখা গেল আমি সময় নিয়ে করছি কিন্তু ঠিক করলাম কিন্তু সময় অনেকটা খেয়ে নিল, এটাও কিন্তু ঠিক নয়। তো আমাদেরকে দুটোই ফলো করতে হবে যে কম সময়ের মধ্যে সঠিক অ্যান্সারটা কীভাবে দেওয়া যেতে পারে। তো এগুলো আমি নিয়ে আলোচনা করব, কিছু নমুনা তোমাদের সাথে আমি প্রথমে দেখিয়ে দিই। দেখো কিছু টেকনিকের মাধ্যমে কীভাবে তোমরা অ্যান্সার করবে, তো কিছু প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে দেখে নিই যে সিলেবাস আর কী কী রয়েছে। লসাগু গসাগু গেল, তাছাড়াও আছে সরলীকরণ। সরলীকরণ মানে কি? সিম্পলিফিকেশন। এই সিম্পলিফিকেশন থেকেও প্রশ্ন আসে এবং এটা কী করে আসবে সেটা পরবর্তীকালে আমি বলবো। ঠিক আছে, এটাও শর্টকাট, অনেক টেকনিক আছে, কোথায় সিএনডি বসে আমি এটা বলে দেবো তোমাদেরকে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার রয়েছে, আমি এটা পরবর্তীকালে আলোচনা করব। আচ্ছা, পরে যেটা সেটা হচ্ছে অনুপাত এবং সমানুপাত। এটা ভীষণই মজাদার একটা প্রশ্ন, আমি তোমাদের সাথে শেয়ার করব। মনে করো আছে a:b = 2:3, b:c = 3:4। সো তোমাদের প্রশ্ন আসবে যে c:a বা a:c = কত। তো আমাদের কী করতে হবে, আমাদের শুধু এইগুলো যোগ করে দিয়ে, হ্যাঁ ঠিক আছে, এইগুলোকে কী করতে হবে, যোগ করে দিতে হবে। তাহলে 3 × 2 কত হয়? 3 × 2 = 5 এবং 4, জাস্ট এ মিনিট, 4 × 3 কত হয়? 7। তো এগুলোকে গুণ করতে হবে, সরি জাস্ট এ মিনিট, 3 × 2 = 6, এখানে 6 হলো আমাদের a, 3 × 4 = 12, তো এটা হচ্ছে আমাদের
অ্যান্সার 6:12, ঠিক আছে। এইভাবে আমাদেরকে সমানুপাত এবং অনুপাতের অঙ্ক আসে। এছাড়াও পিতা পুত্রের কিছু অঙ্ক যেটা সমানুপাতের মধ্যে পড়ে, যেমন বলা হতে পারে পিতার এবং পুত্রের বর্তমান বয়সের অনুপাত 2:3, তারপরে এইরকমভাবে প্রশ্ন আসে। তো তাদের বলা হবে 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে, এই প্রশ্নগুলো অনুপাতের মধ্যে পড়ে এবং পিতা পুত্রের অঙ্ক কিন্তু এইভাবে আসে, ঠিক আছে। সেকেন্ড যেটা দেখে নাও সেটা কি অংশীদারি কারবার। অংশীদারি কারবার মানে কি, মনে করো একটা ব্যবসায়ী তিনজন বন্ধু মিলে কোনো একটা ব্যবসায়ী এত টাকা ইনভেস্ট করলো, এরপর ইনভেস্ট করার পর এক বছর পর দেখা গেলো একটা বন্ধু ছেড়ে চলে গেলো, তাকে এত টাকা দেওয়া হলো, বাকি যে দুটো বন্ধু তারা কত টাকা করে পাবে, এই ধরনের কিছু প্রশ্ন আসে। তারপরে দেখো শতকরার কিছু প্রশ্ন। শতকরাগুলো ভীষণই মানে একদমই সিম্পল প্রসেসে করা যায়, খুবই সহজ সংক্ষেপে। আচ্ছা, তারপরে দেখো মিশ্রণ। মিশ্রণ মানে কি, ইউরিয়া পটাশের এত অনুপাতে মেশালে। আমি দেখো এই নিয়ে আমি একটা প্রশ্ন তোমাদের দিয়েছি, দেখো 250 টাকা কেজি দরের চায়ের সাথে 300 টাকা কেজি দরের চা কী অনুপাতে মিশ্রিত করলে প্রতি কেজি মিশ্রিত চায়ের দাম 270 টাকা হবে। তো এগুলো আমি শর্টকাট টেকনিকে করে দেখাবো। তার আগে দেখো আর কী কী আছে। গড় আছে। গড় মানে কি, গড় মানে সেই তোমার এই অ্যাভারেজ, ঠিক আছে। তো এরপর কী আছে, সরল সুদ এবং জটিল চক্রবৃদ্ধি সুদ, এই দুটো কিন্তু ভীষণই জরুরি। এবং এখানে ছাত্রছাত্রীরা এই চক্রবৃদ্ধি সুদে পড়ে চক্রের ন্যায় অবস্থা হয়ে যায়। অর্থাৎ একটা প্রশ্ন করলাম খুব ভালো হলো, কিন্তু পরের কোশ্চেনটা দেখলাম সেটা পারছি না, এই ভুলটা যাতে না হয়, এটা আমি আজকে নয়, এটা আমি পরবর্তীকালে, আচ্ছা আজকে আমি একটা বলে দেবো, বাট এটা পুরোটাই নয়, এটা ভীষণই বড় একটা বিষয়। চক্রবৃদ্ধি সুদ নিয়ে অনেক প্রশ্ন আসে, আমি আজকে দুটো প্রশ্ন এখান থেকে করে দেখাবো, দুই ধরনের, বাট খুবই সহজ টেকনিক, একদম ইজি টেকনিকে করে দেখাবো। এছাড়াও কি, এছাড়াও রয়েছে সময় দূরত্ব এবং সময় কার্য। সময় দূরত্ব মানে কি, একটা ট্রেন এই সময়ের মধ্যে এতটা দূরত্ব অতিক্রম করলো, তাহলে অপর ট্রেনটি কত মানে প্ল্যাটফর্ম থেকে কতটা দূরত্ব রয়েছে, এরকম কিছু প্রশ্ন আসে। সময় এবং কার্য, অর্থাৎ এ একটি কাজ বি এতদিনে করলো, বি এতদিনে করলো, একত্রে কতদিনে করবে, এই ধরনের প্রশ্ন কিন্তু প্রচুর আসে। এটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট, সময় এবং কার্য ভীষণ ইম্পর্টেন্ট, এবং লাভ ক্ষতি। তো এই ছিল মোট কিছু প্রশ্ন, মোট কিছু চ্যাপ্টার যেগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে, ঠিক আছে। এইবার আমাদের করণীয় কী, আমি তো একেবারে বেসিক থেকে বলছি, যারা ম্যাথ দেখলেই ভয় পাও, যারা দেখলেই ছুটে পালো, কী করবে এই মুহূর্তে, তোমাদের এখন 4টে কাজ করণীয়। কী কী আমি লিখে দিচ্ছি, প্রথম হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত টেবিল বা নামতা মুখস্থ করা। এটা শুনতে খুব খারাপ লাগছে, বাট এটাই রিয়ালিটি। ক্যালকুলেশন করতে গিয়ে এটা তোমাদেরকে কী যে হারে ফাস্ট ক্যালকুলেশন করতে সাহায্য করবে তোমরা ভাবতে পারবে না। শুধুমাত্র তোমাদের কাজ হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত নামতা মুখস্থ করা, মুখস্থ হয়ে যাবে, ব্যাস। সেকেন্ড কাজ হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত স্কোয়ার এবং কিউব মুখস্থ করা। স্কোয়ার এবং কিউব, স্কোয়ার কী, স্কোয়ার হচ্ছে যে সংখ্যা বলবো সেই সংখ্যার ডবল। মনে করে বললাম 2, 2 স্কোয়ার কী, 2 স্কোয়ার হচ্ছে 4, 4 স্কোয়ার কী, 4 স্কোয়ার আছে কী, 4, 4, 16, 5, 5, 25, 6, 6, 36, 7, 7, 49। অর্থাৎ তোমরা প্রত্যেকে জানো স্কোয়ার এবং কিউব। কিউবটা একটু কঠিন মনে রাখতে একটু অসুবিধা হয়, বাট এই এই দুটো যদি তোমাদের মনে থাকে, অর্থাৎ স্কোয়ার অ্যান্ড কিউব, তাহলে তোমাদের কিন্তু ম্যাক্সিমাম স্কোর কিন্তু এখান থেকে করতে পারবে। কেন বলছি সেটা বলবো। আচ্ছা, আর কী কাজ আছে, আর কাজ হচ্ছে ফার্স্ট ক্যালকুলেশন করা, অর্থাৎ তোমাদের ক্যালকুলেশন প্র্যাকটিস করা, প্র্যাকটিস করা। ওকে, আর একটা বলি যেটা শেষ, সেটা হচ্ছে কি, পার্সেন্টেজ বা পার্সেন্টেজ টু ফ্র্যাকশন মুখস্থ করা। মনে করো বললাম 1/2 = কত পার্সেন্ট, কত পার্সেন্ট, এই ফ্র্যাকশনটাকে চেঞ্জ করতে গেলে আমাদেরকে কত পার্সেন্টে পরিবর্তন করতে হবে সেটা মুখস্থ করা। তো 1/2 মানে হচ্ছে হাফ, তো হাফ মানে 50% হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই 4টে জিনিস মনে রাখতে হবে। কী কী বললাম, 1 থেকে 20 পর্যন্ত নামতা মুখস্থ করা, 1 থেকে 20 পর্যন্ত স্কোয়ার এবং কিউব মুখস্থ করা, এবং তোমার হচ্ছে কি প্র্যাকটিস করা, এগুলোকে বারবার প্রতিদিন প্র্যাকটিস করা, এবং লাস্ট যেটা বললাম সেটা কি, পার্সেন্টেজ টু ফ্র্যাকশন বা ফ্র্যাকশন টু পার্সেন্টেজ, এই 4টে জিনিস মুখস্থ করতে হবে। কীভাবে পাবে, কোথা থেকে পাবে, একদম বেসিক কোথা থেকে পাবে, সেই বিষয়ে আমি তোমাদের পরবর্তীকালে আলোচনা করবো। যদি এই ভিডিওতে তোমাদের প্রত্যেকের অন্ততপক্ষে 20,000 ভিউজ এনে দাও, তাহলে আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি তোমাদের কিন্তু একদম ডিটেলসে খুব সংক্ষেপে কী করে তোমরা এটা মুখস্থ করবে বলে দেবো। স্কোয়ার মুখস্থ করার শর্টকাট টেকনিক আজকে আমি এই ভিডিওতেই বলে দেবো। তো যাই হোক, এইগুলো হচ্ছে মূল তোমাদের কাজ। এখন তোমরা যারা একদম ভয় পাও, শুনতে অনেক জটিল মনে হচ্ছে, বাট
এতটা জটিল নয়, খুবই ইজি, খুবই সহজ একটা বিষয়। ইনফ্যাক্ট আমিও কিছুদিন আগে পর্যন্ত ভীষণ ভয় পেতাম, ম্যাথ দেখলে ভয় পেতাম। বিশ্বাস করবে না, আমার যে পেইড ক্লাস আছে সেই পেইড ক্লাসে আমি যখন টিচার খুঁজছিলাম, তো ম্যাথের জন্য কোনো টিচার এখনও পর্যন্ত আমি পাইনি যে ভালো পড়াতে জানে। ইনফ্যাক্ট এমন অনেক স্টুডেন্ট আছে যারা ম্যাথ নিয়ে বিএসসি করছে বা হয়তো এমএসসি করেছে, তারাও ভয় পায়। কেন ভয় পায়? কারণ এটা অনেকের কাছে মানে পড়ছে তো ঠিকই, কিন্তু সেটা বাধ্য হয়ে পড়ছে, কেউ ভালোবেসে পড়ছে না। তোমাদেরকে আমি এটাই বলবো, তোমরা প্রত্যেকে ভালোবেসে পড়ো, যে কোনো জিনিস ভালোবেসে গ্রহণ করবে সেই জিনিসটা অবশ্যই গ্রহণযোগ্য হবে, ঠিক আছে? তো দেখো, এইটা গেল আমাদের চ্যাপ্টার পড়তে হবে, কী কী করতে হবে, যা যা করণীয়। এবার কিছু গুরুত্বপূর্ণ ট্রিক্স বলে দিই। মনে করো, কেন বললাম 1 থেকে 20 পর্যন্ত নামতা মুখস্থ করতে? এটা তো বলার বিষয় যে স্যার আমি তো নামতা মুখস্থ করি, করবোটা কি? ফার্স্ট ক্যালকুলেশনের জন্য। কি বললাম? ফার্স্ট ক্যালকুলেশনের জন্য, বা আমাদের সহজেই সংক্ষেপেই যেতে সেই কাজটা আমরা করতে পারি। মনে করো এই একটা প্রশ্ন এলো, 120কে 80 দিয়ে গুণ করতে বলো হলো। এবার তুমি তো জানো 120 অনেক বড় সংখ্যা, 80 অনেক বড় সংখ্যা, তো আমি কি এটাকে এইভাবে গুণ করব? 120 নিচে 80 দিয়ে 0 0, এখানে 0, এখানে 0, তাহলে তুমি পরীক্ষাতেও 0 পাবে, একদম 0 পাবে। কেন বললাম? কারণ এত সময় নেই আমাদের কাছে, ক্যালকুলেশন করার জন্য জাস্ট সেকেন্ড আছে, একটা অ্যান্সার করার জন্য আমার সেকেন্ড আছে, সেখানে ক্যালকুলেশন করব কী করে এত তাড়াতাড়ি? শর্টকাট টেকনিকটা জানবে কি? দেখো আমি 12 ঘরের নামটা জানি, ঠিক আছে? 12 ঘরের নামটা আমি জানি, 12 কে 12, 12 2 24, 3 বার 36, 4 বার 48। তো যাই হোক, 8 বারো কত? 8 বারো 96। কী হয়? 8 বারো 96। সো আমি এখানে লিখে দেবো 96, এখানে একটা 0, এখানে একটা 0, দুটো 0 বসে গেল, আমার কিন্তু ক্যালকুলেশন বেরিয়ে গেলো, 96,9600 হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেছে উত্তরটা? আমি কি বললাম, আমার যদি বেসিক নামতা মুখস্থ থাকে 1 থেকে 20 পর্যন্ত, তাহলে কিন্তু আমি সহজেই এই অ্যান্সার করতে পারবো। দেখলে তো, প্রমাণটা পেলে। ধর দ্বিতীয় যেটা আছে, 130 ইন্টু 20, তো তুমি তো দেখলে 130 থেকে 20 ঘরে নাম তো জানি না, 130 ঘরে নাম তো জানি না, কী করে করবো? তো এটা করার জন্য আমি কী করতে হবে, 13 দুগুণ কত হয়? 13 দুগুণ হয় 26, তাই তো? প্রত্যেকে জানি 13 দুগুণ হয় কত? 26। কটা শূন্য রয়েছে? 1টা 0, এখানে 1টা 0, 2টা 0, তো 2টা 0 বসিয়ে দিলাম, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, 2600। বোঝা গেছে কতটা অ্যান্সার, কতটা ইজিলি আমরা করতে পারি? ম্যাথ ততটাই কঠিন যতটা আমরা অ্যাভয়েড করছি, কিন্তু যখনই সেটাকে গ্রহণ করে নেব সেটা ততটাই সহজ হয়ে যায়। ক্লিয়ার? চলো আর একটা উদাহরণ দিয়ে দিই। দেখো 150 আছে, এদিকে 50 আছে, 150কে যদি 50 দিয়ে গুণ করি তাহলে কত হবে? খুবই ইজি প্রসেস। 5 15 কত হয়? 5 15 হয় 75, আর দিকে 2টা 0 বসে দিলাম, ব্যাস হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের ম্যাথের ম্যাজিক, ম্যাথ ম্যাজিক, ঠিক আছে? ওই জন্য দেখবে যত ম্যাজিক বা ট্রিক সব ম্যাথ নিয়েই হয়। ওকে, তো এটা গেল কিছু ট্রিক। এবার স্কোয়ার নিয়ে কিছু ট্রিক আমি তোমাদের বলে দিই। মনে করো এইখানে এই যে 25 স্কোয়ার আছে। আচ্ছা, যদি তার আগে বলি, যদি এইবার ভালো লাগে, যদি একটু ভয়টা কাটাতে পেরেছি, অবশ্যই একটা লাইক করে দেবে, কারণ তোমাদের মোটিভেট করা আমার কাজ এবং আমাকে মোটিভেট করা তোমাদের কাজ। লাইক করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, এবং অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে। যদি ভালো লাগে, আমি এরকম ভিডিও তোমাদের প্রতিদিন দেবো, ঠিক আছে? প্রতিদিন দেবো, কিন্তু তার জন্য তোমাদেরকে একটা কাজ করতে হবে, প্রচুর শেয়ার করতে হবে বন্ধুদের সাথে, যাতে প্রচুর ভিউ হয় আমার ভিডিও। যত বেশি লোক দেখবে, আমার ভালো লাগবে যে তোমরা আমার থেকে অতটা বেশি উপকার পাচ্ছ, এবং আমি পরবর্তীকালে এটা আরও বাড়িয়ে দেবো, এর থেকে অনেক ভালো ভালো ট্রিক তোমাদের সাথে শেয়ার করব। এমন অনেক প্রশ্ন আছে যেগুলো দেখলেই তোমরা উত্তর করতে পারবে, তো সেই সব প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব। তো একটাই কাজ, যত রকম গ্রুপ আছে, যত বন্ধুবান্ধব আছে, সবাইকে শেয়ার করে দাও, ভিডিওটা ভাইরাল করে দাও, কারণ তোমাদের মতো অনেক অনেক ছাত্রছাত্রী যারা টাকা পয়সার জন্য পড়তে পারে না, তো এই ফ্রি ক্লাসটা করার এটাই একটাই কারণ, যাতে প্রত্যেকে পড়তে পারো। এটা আমি আমার কাছে অঙ্গীকারবদ্ধ, তোমরা অবশ্যই তোমাদের কাছে অঙ্গীকার করো যে প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা ছাত্রছাত্রী যাতে অন্ততপক্ষে ম্যাথ দেখে ভয় না পায়, অন্ততপক্ষে একটু চেষ্টা করে আসে পরীক্ষায় গিয়ে, ঠিক আছে? অবশ্যই শেয়ার করবে, অবশ্যই, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। চলো এবার আসি বর্গ করার নিয়ম। দেখো বর্গ বা স্কোয়ার, স্কোয়ার কী করবো? মনে করো যে 25 আছে, 25 স্কোয়ার কত? আমি তোমাদের বলেছি স্কোয়ার কত পর্যন্ত মুখস্থ করতে, 1 থেকে 20 পর্যন্ত। এবার ধরো 25 স্কোয়ার চলে এলো, তাহলে কী করবে? তো এটার শর্টকাট টেকনিক আছে, দেখো সব কিছুই শর্টকাটে চলে। 25-এর মধ্যে লাস্টের ডিজিট কী কী? লাস্টের ডিজিট হচ্ছে 5, তাই তো? লাস্টের সংখ্যাটা 5। 5 5-এ কত হয়? 5 5-এ ধরো আমি 5-এর স্কোয়ার জানি কি, 5-এর স্কোয়ার হচ্ছে 25, মানে 5 5-এ 25, তো আমি লিখে দিলাম 25। এবার
এবার প্রথম যে সংখ্যাটা আছে কত সংখ্যা আছে, দুই। দুইকে তার পরের সংখ্যা দিয়ে, দুইয়ের তারপর কী হয়, এক দুই তিন, তাই তো? দুইয়ের পর হয় তিন, তো দুইয়ের সাথে তিনকে গুণ করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যায়। তো দুই তিন দুগুণে কত হয়, তিন দুগুণে হয় ছয়, তো 625 হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল কত ইজিলি? দেখো আমাদের এটা মুখস্থ করতে হবে না, কত ইজিলি আমরা বুঝতে পারলাম। আমি আরেকবার বলে দিই কী করে করলাম, মনে করো এসছে 25, ঠিক আছে, 25 স্কোয়ার এটা বের করতে বলো সমান কত। এবার আমাদের তো মূলত এইরকম প্রশ্ন তো আসে না, কিন্তু আমাদের ক্যালকুলেশন করার সময় এই ধরনের প্রশ্ন আসবেই, ঠিক আছে, 25 স্কোয়ার দেওয়া থাকবে। এবার আমাদেরকে সেটা বের করে নিতে হবে, মনে মনে বের করতে হবে। কী করে বের করবো মনে মনে, একদম শর্টকাটে। তো প্রথমে কী বললাম, প্রথমেই বললাম যে তোমাদেরকে 5 স্কোয়ারটা বের করতে হবে। 5 স্কোয়ার কত বললাম, 5 5 হয় 25, তাই তো? এবার প্রথম যে সংখ্যাটা আছে, প্রথম কী সংখ্যা আছে, দুই আছে, তো দুইকে তার পরের সংখ্যা দিয়ে গুণ করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে দুই আর তিন। দুই আর তিনে কত হয়, তিন দুগুণে হয় ছয়, তো তিন দুগুণে ছয়, তো 625 হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছ। চলো এইভাবে আর একটা প্রশ্ন আমি বলি, 15, ধরো যে হলো 15 স্কোয়ার কত, তো 15 স্কোয়ার আমি এমনি পড়তে বলেছি, তবু ধরো কেউ বদমাশি করে পড়লো না, ঠিক আছে, দুষ্টুমি করে করে পড়লো না কেউ, তাহলে সে কী করবে? তো দেখো 15 স্কোয়ার বের করতে গেলে আমাদের কী করতে হবে, একই প্রসেস, 5 5 কত হয়, 5 5 হয় 25, 25 হলো। এক একের পরের সংখ্যা কী, একের পরের সংখ্যা দুই, তাহলে দুই একে কত হয়, দুই হয়, তো দুই 225 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 15 স্কোয়ারে কত হলো, 225। ঠিক একইরকমভাবে 35 স্কোয়ার, ধরো 35 স্কোয়ার বের করতে বলা হলো, 35 স্কোয়ার যদি বের করতে বলা হয় তাহলে সে একই প্রসেস, 5 5 কত হয়, 5 5 হয় 25, আর তিন, তিনের পরের সংখ্যা কী, চার, তাহলে তিন চারে কত হয়, তিন চারে হয় 12, তাহলে 1200, দেখো 1225 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে, 35 স্কোয়ার কত, 1225 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেছে? ধরো যে আরও একটু কঠিন এলো, ধরো মনে করো এলো 55 স্কোয়ার, এবার 55 স্কোয়ার কী করে বের করবো শর্টকাটে, সেটাও বের করা যাবে। 5 5 কত হয়, 5 5 হয় 25, 5 6 কত, 5 6 30, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেছে? তো কতটা ইজি, অবশ্যই লাইক করে দাও, যারা এখনও করোনি অবশ্যই লাইক করে দাও, আর আর কিপটিমি করো না, কারণ এইটুকু করতে গিয়ে আমাদের অনেক কিন্তু ত্যাগ স্বীকার করতে হয়েছে, এগুলো জাস্ট বানাতে গিয়ে অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয়েছে। অবশ্যই লাইক করে দেবে যারা জানো না। আচ্ছা এবার চলে আসি সরাসরি প্রশ্নে, দেখো কিছু নমুনা প্রশ্নের শর্টকাট ট্রিক নিয়ে কী করে সমাধান করব। এই যে প্রশ্নটা এসছে, ধরো 250 টাকা কেজি দরের চায়ের সাথে 300 টাকা কেজি দরের চা কী অনুপাতে মেশালে নতুন মিশ্রিত করলে প্রতি কেজি মিশ্রিত চায়ের দাম 270 টাকা হবে। মনে করো আমি একদম প্রশ্নের কী কী বলতে চাইছি সেটা বলে দিই, 250 টাকা, 250 টাকা কী, 250 টাকা কেজি দরে কোনো একটা চা কিনলো, সেটা 300 টাকা কেজি দরের চায়ের সাথে মিশিয়ে দিল, ঠিক আছে। মনে করো দুটো চা আছে, একটা কমা, একটা কমা এবং আরেকটা আছে একটু দামি, তো এটা 250 টাকা দাম, এটা 300 টাকা দাম, তো এই দুটো থেকে মিশিয়ে একটা নতুন প্রকার চা তৈরি করলো যেটা কি মিডিয়াম দাম হবে এবং সেটা লাভ তুলবে, ঠিক আছে। তো কী অনুপাতে মেশালে সে ভালো পরিমাণ একটা টাকা লাভ করতে পারবে, সেই ধরনের প্রশ্ন প্রচুর আসে পরীক্ষায়। এই ধরনের প্রশ্ন দেখবে WP বলো, WBCS বলো, প্রচুর আসে পরীক্ষায়। তো এটা কীভাবে করবো, শর্টকাট টেকনিক। দেখো প্রথমে কত দেওয়া আছে, 250, তো আমি 250টা লিখে দিলাম, 250, তারপরে কত আছে 300, তো 300টা লিখে নিলাম, ওকে। এবার কী অনুপাতে মেশালে কত টাকা লেখা আছে, 270, 270 টাকা আসবে। এবার তোমাদের কাজ হচ্ছে সেটা বিয়োগ করে নেওয়া, যদি একদম সিম্পল যোগ বিয়োগ গুণ ভাগ করলে যেটা আসে দেখো উত্তর চলে আসবে। কী বললাম, 250 লিখলাম প্রথমে, যেটা আছে সংখ্যা প্রথমে কী আছে, 250 আছে, তারপর কত আছে 300, আর নিচে লিখতে হবে কত, কত টাকায় তৈরি হবে, তো 270 টাকায় তৈরি হবে, তো আমি কী করলাম 270 টাকা নিচে রাখলাম। এবার 270 থেকে 250 বাদ দাও কত হয়, 270 থেকে 250 বাদ দিলে হয় 20, প্রত্যেকে জানি এই তো স্যার খুবই সহজ প্রশ্ন, 20 হবে। আচ্ছা এবার বলো 300 থেকে 270 বাদ দিলে, অর্থাৎ 30 থেকে যদি 27 বাদ দিই কত হবে, কত পড়ে থাকবে, 3 পড়ে থাকবে, তাহলে আমাদের অ্যান্সার কিন্তু বেরিয়ে গেল। তো কী অনুপাতে বলেছে এখানে অনুপাত, তাহলে অনুপাত, তাহলে 0 0 কেটে দিলাম, তাহলে কত পড়ে থাকলো, 3:2, তো 3:2 হচ্ছে আমাদের অ্যান্সার। আমি আর একটু সহজে বলে দিচ্ছি, হয়তো এটা হয়তো অনেকের কাছে একটু কঠিন মনে হচ্ছে, আমি আরও সহজ করে দিচ্ছি, একটু ছোটো করে দিই দাঁড়ো, ওকে। এবার দেখো প্রথমে কী বলছে, 250, তো 250 লিখে নিলাম, তারপর কত, আচ্ছা তারপর আছে 300, তাই তো, 300, তো আমি লিখে নিলাম, নিচে কত আছে 270, তো 270টা আমি লিখে নিলাম নিচে, ঠিক আছে।
এইবার আমাদের কাজ কি, এটা শুধু বিয়োগ করে দেওয়া, ব্যাস আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তো 370, দাঁড়াও এক মিনিট, এটা হয়তো একটু ক্লিয়ার আসছে না। এবার দেখো 300 থেকে যদি 270 বাদ দিই তাহলে কত পড়ে থাকবে, প্রত্যেকে জানি 30 পড়ে থাকবে, তো 30 পড়ে থাকলো। আচ্ছা এবার দেখো 270 থেকে 50 বাদ দিলে কত, বড় থেকে ছোটো বাদ দেয়, কখনো ছোটো থেকে তো বড় বাদ দেয় না, তো বড় থেকে ছোটো বাদ দিচ্ছি। তো 270 থেকে যদি 250 বাদ দিই তাহলে কত পড়ে থাকছে, 20 পড়ে থাকছে। ওকে, এবার হচ্ছে কী অনুপাতে মেশালে, এবার তো অনুপাত যদি বৃদ্ধি করতে তাহলে 0-0 কেটে দিতে হবে, বা যতটা সম্ভব ছোটো করতে হবে। তো এটা হচ্ছে আমাদের অনুপাত 3:2, এই অনুপাতে মেশালেই আমাদের এই 270 টাকা পাওয়া যাবে। ওকে, অর্থাৎ 150 টাকার যে চা আছে সেটাকে 3 এবং 300 টাকার যে চা আছে সেটাকে 2 অনুপাতে মেশালেই আমাদের 270 টাকা দামে চা তৈরি হয়ে যাবে। ক্লিয়ার? তো আমাদের অ্যান্সারটা কী হবে, 3:2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, দেখো কতটা ইজি। পরের প্রশ্নে আসছি, দেখো এই প্রশ্নটা প্রচুর আসে। রাম কোনো কাজ 10 দিনে, শ্যাম সেই কাজটি 12 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করলো, কিন্তু কাজ শুরু হওয়ার 5 দিন পর রাম কাজ ছেড়ে চলে গেল এবং বাকি কাজটা শ্যাম একাই করলো। বাকি কাজটা শেষ করতে রামের কতদিন লাগলো? তো দেখো এই প্রশ্নটা আমরা যদি একদম শর্টকাটে করি, শর্টকাটে করলে হয়তো অনেকে বুঝতে অসুবিধা হবে, তো আমি একটু বুঝিয়ে বুঝিয়ে তোমাদের বলি। দেখো প্রথমে আমরা এটাকে পার ডে এফিসিয়েন্সি হিসেবে করবো, তাহলে আমাদের প্রত্যেকটা অ্যান্সার বেরিয়ে যাবে। এই টেকনিকটার কাজে লাগালে তোমাদের প্রত্যেকটা অ্যান্সার সঠিক হবেই হবে। কী সে টেকনিক? দেখো মনে করো রাম কোনো একটা কাজ করছে কতদিনে, 10 দিনে করছে, ঠিক আছে, এবং শ্যাম সেই কাজটা করছে কতদিনে, 12 দিনে, শ্যাম করছে 12 দিনে। এবার এদের লসাগুটা বের করতে হবে। লসাগু মানে কি? দেখো আমি প্রথমে বলছি, লসাগু বের করতে গেলে আমাদেরকে শর্টকাট টেকনিক কাজে লাগাতে হবে। শর্টকাট টেকনিকটা কী? মনে করো 10 আছে, এইদিকে 12 আছে, এইভাবে কি লসাগু বের করব? না, এটা রং প্রসেস। তাহলে কীভাবে করব? শর্টকাট টেকনিকটা হচ্ছে যে সংখ্যাটা বড়, অর্থাৎ 10 এবং 12, এই সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বড়? তো 12 সংখ্যাটা বড়, তো 12কে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেটা দিয়ে গুণফলটা দুটো সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তো 12 দুগুণে 24, 24কে কি 10 দিয়ে ভাগ করা যায়? চায় না। 3 বারো কত হয়? 3 বার 36, 10 দিয়ে ভাগ করা যায়? চায় না। 4 বারো কত হয়? 4 বারো 48, তাই তো, 48কেও 10 দিয়ে ভাগ করা যাচ্ছে না। তাহলে 5 বারো 60, 60কে তো 10 দিয়ে ভাগ করা যায়, কারণ 6 দশে হয় 60, তো আর 12 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে 4, তাহলে 5 12 60, তাহলে 5। তাহলে দেখো এখানে এই জিনিসটা আমি একদম ক্লিয়ার করে দিই, তাহলে রাম হচ্ছে 10 দিনে করছে এবং শ্যাম করছে কতদিনে, 12 দিনে, এবং এদের লসাগু কত বেরিয়ে আসছে, 60 হচ্ছে এদের লসাগু, অর্থাৎ মোট কাজ হচ্ছে 60। এবার তুমি বলো রাম 10 দিন করে, ধরো যে প্রতিদিন 10 ইউনিট করে কাজ করছে, অর্থাৎ মোট রুটি খাওয়া হচ্ছে 60। মনে করো 60টা রুটি আছে, রাম 10 দিনে 10টা করে প্রতিদিন রুটি খায়, তাহলে 6টা করে রুটি, 60টা রুটি খেতে তার কতদিন সময় লাগবে? আমি একদম সহজ করে বলছি, ধরো যে রুটি বানালাম, মোট 60টা রুটি আছে, রাম 10টা করে প্রতিদিন খায়, তাহলে 60টা রুটি খেতে কতদিন সময় লাগবে? 6 দিন সময় লাগবে, তাই তো, 6 দিন সময় লাগবে রামের। এবং শ্যামের শ্যামে কতদিন লাগবে? শ্যাম প্রতিদিন 12টা করে রুটি খায়, 60টা রুটি আছে, তো কতদিন সময় লাগবে? না, সময় লাগছে কত, 5 12 60, তাহলে 5 দিন সময় লাগছে শ্যামের, বোঝা গেছে? তো এটা হচ্ছে পার ডে এফিসিয়েন্সি, অর্থাৎ প্রতিদিন প্রতিদিন কটা করে খাবে? দেখো প্রতিদিন খাচ্ছে 6টা এবং 5টা করে, এটা গেল আমাদের পার ডে এফিসিয়েন্সি। এইবার আমাদের কী করতে হবে, তারা এতদিন একসঙ্গে কাজ করলো, তারা দেখো তাহলে কতদিন কাজ করলো, তারা একসঙ্গে কাজ শুরু করলো, কিন্তু কাজ শুরু করার 5 দিন পর, তাহলে 5 দিন পর তারা দেখো প্রতিদিন ওরা কত ইউনিট করে কাজ করতো, 6 এবং 5, তাহলে হচ্ছে 11 ইউনিট করে কাজ অলরেডি করে দিয়েছে। তাহলে কী দেখলাম, ধরো যে এই কাজটা শুরু হলো, এই কাজটা শুরু হওয়ার 5 দিন পর, এই 5 দিন পর রাম আর প্লাস এস কাজ করলো, কাজ করার পর 5 দিন পর রাম ছেড়ে চলে গেল, বাকি কাজটা কে করবে, শ্যাম করবে। তো শ্যাম দাঁড়াও 5 দিন করেছে কত ইউনিট করে, 5 × 11, তার মানে 5 × 11 কত হয়, 5 × 11 55 ইউনিট কিন্তু রাম এবং শ্যাম কাজ করে দিয়েছে, অর্থাৎ 55 ইউনিট শেষ। আর আমাদের দাঁড়াও এক মিনিট, 55 ইউনিট কাজ শেষ করে দিয়েছে, আর মোট ইউনিট হচ্ছে 60, তাহলে কত ইউনিট পড়ে থাকলো, 5 ইউনিট পড়ে থাকলো। তাহলে শ্যামের কতদিন সময় লাগবে, শ্যামের একদিন কাজ করতে 5 ইউনিট কারো কাজ করে, তাহলে 5 ইউনিট পড়ে আছে, তাহলে কতদিন সময় লাগবে, 1 দিন সময় লাগবে। এতটা ইজি, বোঝা গেছে? আমি আর একবার বুঝে দিচ্ছি, তাহলে তো তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রথমে আমাদেরকে লসাগু বের করতে হবে, 10 এবং 12 লসাগু।
তো রাম করে, রাম প্রতিদিন দশ দিনে সেই কাজটা করে, দশ দিনে কোনো একটা কাজ করছে, এবং শ্যাম বারো দিনে সেই কাজটা করছে। এবার তারা একত্রে কতদিন কতক্ষণ করবে, মানে মোট কাজটা কী, মোট কাজটা কতদিনে, তো অ্যাভারেজ বের করতে হবে, আমাদেরকে লসাগু করে নিতে হবে। লসাগু করবে কী করে, অ্যাভারেজ তো না, এটা লসাগু বলে, তো লসাগু করবে কী করে, এই দুটোকে মানে লসাগু বের করতে হবে। তো আমি কী বলেছিলাম যে বারোকে, অর্থাৎ যে সংখ্যাটা বড়ো সেই সংখ্যাটাতে গুণ করতে হবে যাতে দুটো দিয়ে কাটা যায়। তো বারোকে বারো, বারো দিন চব্বিশ, তিন বারো ছত্রিশ, চার বারো আটচল্লিশ, পাঁচ বারো ষাট, তাহলে ষাটকে দুই দিয়ে মানে দুটো দিয়ে ভাগ করা যাচ্ছে, দশ দিয়ে ভাগ করা যাচ্ছে, পাঁচ বারো দিয়ে ভাগ করা যাচ্ছে, তো ষাট হচ্ছে এদের লসাগু, ঠিক আছে। এবার আমাকে বলো ষাটটা রুটি খেতে হবে, রাম প্রতিদিন দশটা করে রুটি খায়, তাহলে একদিনে কত করে খেতে হবে, তাহলে এক এক দিনে তাকে ছটা করে রুটি খেতে হবে। শ্যামকে কটা করে খেতে হবে, শ্যামকে পাঁচটা করে খেতে হবে। এবার বলছে তাহলে প্রতিদিন প্রতিদিন দুজনে কটা করে রুটি খাচ্ছে, পাঁচ এবং ছয়, অর্থাৎ এগারোটা করে দুজনে মিলে রুটি খাচ্ছে, এগারোটা করে প্রতিদিন খাচ্ছে, ঠিক আছে। এবার তাহলে বলছে তারা একসঙ্গে কাজ শুরু করলো, তাহলে প্রতিদিন এগারো ইউনিট করে কাজ করছে, ঠিক আছে, আর মোট কাজ বললাম কত, ষাট ইউনিট, ষাট ইউনিট কাজ প্রতিদিন এগারো ইউনিট করে করছে। পাঁচ দিন কাজ করার পর, পাঁচ দিন করলো রাম এবং শ্যাম একসাথে করলো, রাম এবং শ্যাম একসাথে কাজ করলো কতদিন, পাঁচ দিন, তাহলে পাঁচ ইন্টু এগারো কত হয়, পাঁচ ইন্টু এগারো হয় পঞ্চান্ন। তাহলে বাকি বাকি যে টোটাল কাজ থেকে বাকি কাজ কত পড়ে থাকলো, ষাট থেকে পঞ্চান্ন বাদ দিলে কত হয়, পাঁচ পড়ে থাকে। এই পাঁচ ইউনিট কাজ শ্যাম কত দিনে করবে, তো শ্যামের এক এক দিনেই তো পাঁচ ইউনিট করে দিচ্ছে, তাহলে পাঁচ ইউনিট পড়ে আছে, তাহলে কতদিন সময় লাগবে, একদিন সময় লাগবে শ্যামের করতে, কতটা ইজি দেখো, কতটা ইজি। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, কতদিন সময় লাগবে, একদিন সময় লাগবে বাকি কাজটা শেষ করতে, রামের কতদিন লাগবে, আচ্ছা রামের যদি বলে, রামের সেক্ষেত্রে একদিনের থেকে কম লাগবে, ঠিক আছে। এখানে ভুলবশত রাম হয়েছে, কারণ রাম তো কাজ ছেড়ে চলেই গেছে, এটা শ্যাম হবে, এখানে দেখো শ্যাম একাই শেষ করো, তাহলে শ্যাম হবে, এখানে ভুলবশত রাম হয়েছে, যাই হোক শ্যামের লাগলো একদিন, এবং যদি রামের কথা বলো তো তাহলে রামের একদিনের থেকে কম লাগতো, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বোঝা গেছে, আশা করছি বুঝতে পেরেছো, তবু যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি বলে দেবো। দেখো এবার সরল সুদ সম্পর্কে একটা প্রশ্ন আসছে, বলছে বার্ষিক দশ পার্সেন্ট সুদে কোনো আসল কত বছরে সুদে আসলে তিন গুণ হবে। তো দেখো প্রশ্ন এরকম এসছে, এই ধরনের প্রশ্ন আসে প্রচুর, তো আমাদের কীভাবে করতে হবে, আমরা ওইভাবে করবো না যে পিটিআর দে বাই হান্ড্রেড এরকমভাবে, নাই, আমরা কীভাবে করবো, আমাদের নিজেদের টেকনিক করবো। দেখো সুদ আসল কত রয়েছে, আমাদের টেকনিক হচ্ছে কি, যখনই এরকম প্রশ্ন আসবে যে কত কত বছরের সুদে আসলে এত হবে, ঠিক আছে, তো আমরা যখন এরকম প্রশ্ন আসবে তখন আমরা এইভাবে করবো আনসার। কীভাবে করবো, সুদ আসল মাইনাস ওয়ান ইন্টু হান্ড্রেড বাই আসল। তো সুদ আসল কত আছে, দেখো সুদ আসল, সুদে আসলে তিন গুণ হবে, তো তিন হচ্ছে আমাদের সুদ আসল, তো সুদ আসল মানে তিন মাইনাস ওয়ান ইন্টু হান্ড্রেড বাই আসল, আসল কত আছে, আসল আছে টেন, তো এটা হচ্ছে আমাদের আসল, তো আসল লিখলাম টেন। এইবার আমাদের কাজ কি, ক্যালকুলেশন করা, তিন থেকে দুই এক বাদ দিলে কত হয়, দুই পড়ে থাকে দুই, আর এখানে দাঁড়াও আমি ক্লিয়ার করে লিখে দিই, তাহলে তিন থেকে এক বাদ দিলে হয় দুই ইন্টু হান্ড্রেড বাই আসল, আসল হচ্ছে দশ, এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। দেখো দশকে দশ দিয়ে ভাগ করলে হয় একশো, এবার দেখো দশ দিনের কথা হয় দশ দিনের কুড়ি, তো আমাদের এটাই হচ্ছে কুড়ি, কুড়িটা হচ্ছে আমাদের অ্যান্সার। বার্ষিক টেন পার্সেন্ট সুদে কোনো আসল কত বছরে, না কুড়ি বছরে সুদে আসলে তিন গুণ হবে, ক্লিয়ার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কত ইজিলি করে দিলাম, অবশ্যই লাইক করে দাও। চলো এবার লাস্ট কোশ্চেন আসছি, তারপর আজকে আমি শেষ করে দেবো, কারণ অলরেডি আমাদের কিন্তু দেখো আঠাশ মিনিট হয়ে গেছে, এবং এতক্ষণ দেখার জন্য তোমাদের প্রত্যেককে থ্যাংক ইউ, যে এতক্ষণ ধরে ধৈর্য ধরে তোমরা দেখেছো। দেখো শতকরা কত হার সুদে, এর আগে দেখেছিলাম কত বছরে, এবার শতকরা কত হার সুদে, অর্থাৎ পার্সেন্টেজ অফ রেট কত থাকলে কোনো আসল কুড়ি বছরে সুদে আসলে দ্বিগুণ হবে। তো একই প্রসেস একই রকমভাবে করবো আমরা, কীভাবে করবো, সুদ আসল, তো সুদ আসল কত আছে, সুদে আসলে দ্বিগুণ, তাহলে দুই মাইনাস কত এক, সবসময় মাইনাস এক করে দেবে, ইন্টু হান্ড্রেড, ওকে, ডিভাইডেড বাই আসল, আসল কত আছে কুড়ি, তাহলে কুড়ি, কুড়িটা লিখে দিতে হবে, তো দুই থেকে এক বাদ দিলে কত হয় এক পড়ে থাকে, আমি আর লিখছি না নতুন করে। এবার দেখো পাঁচকে, আচ্ছা যদি এটা যদি কাটি তাহলে কত হবে, কুড়িকে যদি একশো দিয়ে কাটি কত হচ্ছে পঞ্চাশ, পঞ্চাশ দুগুণে হয় একশো, তো পঞ্চাশ হলো, জাস্ট এ মিনিট, ও পঞ্চাশ কেন হবে, পাঁচ হবে তো, পাঁচ হবে তো, এখানে তো একশো আছে, কুড়িকে যদি পাঁচ দিয়ে কাটি তাহলে তো একশো হচ্ছে, তাই না, তো পাঁচ আর এদিকে কত আছে, এদিকে আছে একশো, তাই তো।
সরি বন্ধুরা, একটা ইমার্জেন্সি কল এসেছিলো। তো দেখো, আমি আর একবার দেখিয়ে দিই তোমাদেরকে, সুদ আসল কত বলছে। সুদ আসল বলছে দ্বিগুণ, তাই তো? দ্বিগুণ, তাহলে দ্বিগুণ হচ্ছে আমাদের অ্যান্সার। জাস্ট এ মিনিট। তো দেখো, দ্বিগুণ হচ্ছে আমাদের সুদ আসল, তাহলে দুই থেকে যদি এক বাদ দিই, এক বাদ দিলে কত হয়, এক পড়ে থাকে, তো আমি সরাসরি একই লিখে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে এক ইন্টু একশো বাই আসল কত আছে, আসল আছে কুড়ি। এবার যদি ভাগ করি, তাহলে এটা যদি ভাগ করলে কত হয়, পাঁচ পড়ে থাকছে, পাঁচে কি কত হয়, পাঁচে কে হয় পাঁচ, তাহলে পাঁচ হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কত হার সুদে, না পাঁচ পার্সেন্ট বা পাঁচ পার্সেন্ট হার সুদে কোনো আসল কুড়ি বছরের সুদ আসলে দ্বিগুণ হবে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই ছিল আমাদের মোট সেশন। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে অল বেঙ্গল প্রি টেস্ট ট্যালেন্ট হ্যান্ড কম্পিটিশন, এখানে কী হচ্ছে, এখানে তোমরা মক টেস্ট দিতে পারবে, অর্থাৎ পরীক্ষার ধাঁচে তোমাদের কীরকম ধরনের প্রশ্ন আসতে পারে সেই হিসাবে আমরা একটা কোশ্চেন সেট আপ করছি। মোট চার সেট কোশ্চেন এখানে পেয়ে যাবে তোমরা, চার সেট কোশ্চেন বা মডেল প্র্যাকটিস সেট তোমরা এখানে পেয়ে যাবে। তোমাদের কোথায় কী খামতি রয়েছে সেগুলো তোমরা এখানে জানতে পারবে। কীভাবে অ্যাডমিশান নেবে এখানে দেখতে পাবে। এখানে কিন্তু এই যে নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে কল করবে, কল করার দরকার নেই, সরি এসএমএস করবে। এসএমএস করে তোমাদের এখানে পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে, ফোনপে অথবা পেটিএম বা গুগল পে যে কোনো মাধ্যমে করতে পারো। এই নাম্বারে পেমেন্ট করলে তবে গিয়ে স্ক্রিনশটটা দিতে হবে, তাহলে গিয়ে আমি তোমাকে আমাদের যে গ্রুপ আছে সেখানে অ্যাড করে দেবো। পরীক্ষা নিয়ে আমি অলরেডি বলে দিয়েছি, চার দিন পরীক্ষা হবে, চার দিনে এক একটা সাবজেক্ট থাকবে, আর সাত দিন তোমার টাইম পাবে পড়ার জন্য। এবার সেইভাবে পড়ে তোমরা পরীক্ষায় বসতে পারবে, ঠিক আছে? এবার তোমরা জানতে পারবে যে কোথায় তোমাদের খামতি রয়েছে। তার মানে এটা নয় যে এখানে এই প্রশ্নগুলো পরীক্ষায় আসবে, বাট তোমাদের একটা প্র্যাকটিস হবে, একটা প্র্যাকটিস সেট তোমরা পাচ্ছ, ঠিক আছে? তো অবশ্যই যদি অ্যাডমিশন নিতে চাও অবশ্যই নিয়ে নেবে, অলরেডি কিন্তু অনেকে অ্যাডমিশন নিয়ে নিয়েছে। তো আজকের মতো এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, বাই।